हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा अनेक भालो आछो, सुस्थ आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब वाइजैक टूरेर डे वन सेकेंड पार्ट। वाइजैके आमरा प्रथम दिन जेदिन पौंछेछिलाम 8:30 नागाद। तारपर आमरा होटेल बुक करी, होटेल पे सेखाने आमरा स्नान सेरे तारपर दुपुरेर लांच करे साइट सिनेर उद्देश्ये एकटा गाड़ी भाड़ा करे बेरिये पड़ी। तो प्रथम आमरा गेछिलाम ऋषिकोंडा बीच, तारपर गेछिलाम ट्रिनिटी पार्क। एई दुटो जायगा आमी फार्स्ट पार्टे देखिएछि। जारा एखोनो आमार फार्स्ट पार्टटा देखोनी, लिंक आमी आई बाटने दिए देव, एछाड़ाओ डेस्क्रिप्शन बक्से दिए देव, तोमरा ओखान थेके देखे निते पारो, खूब भालो लागबे। आर एखोन सेकेंड पार्टे आमी तोमादेरके देखाबो साबमेरिन म्यूजियम, एयरक्राफ्ट म्यूजियम, विशाखा म्यूजियम आर कैलाशगिरी। तो प्रथमे आमरा जाबो কৈলাসগিরিতে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ট্রিনিটি পার্কের পর আমরা চলে এলাম কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে আমরা পৌঁছাবো রোপওয়ে করে। তো দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি লাইন দিয়ে, প্রচণ্ড ভিড় হচ্ছে, কারণ রোপওয়ে চড়ে কৈলাসগিরি যাওয়ার মজাটা অনেকটা আলাদা, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছো কতটা নিচ থেকে এরকম সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে এসেছি। এবার আমাদের পালা। তো খুব ভয় করছে রোপওয়ে চড়ে অতটা পাহাড়ের ওপরে যাব, কিন্তু এর মজাটা অনেক সুন্দর। তোমরা অবশ্যই রোপওয়ে চড়ে যেও, দেখবে এতে একটা আলাদা ফিলিংস হয়, খুব ভালো লাগে। আর ভাইজ্যাক সিটিটাকে এত সুন্দর দেখায় রোপওয়ে চড়ে যাওয়ার সময়, তার সাথে সি ভিউটা আসে একসঙ্গে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমার একটু ভয়ও লাগছিল, বাট আমি ভীষণ মজা করেছি। কৈলাসগিরিতে উঠেছে, আর কৈলাসগিরিতে রোপওয়ে করে ওঠার পরে হঠাৎ করে কেমন যেন মনে হচ্ছে, আমি আমার কথাই নিজে ভালো শুনতে পাচ্ছি না, কি জানি কি হয়েছে, কথা ভালো শোনা যাচ্ছে না, মানে আমার কানে বেশি আসছে না। কেন, আমার কানে কোনো সমস্যা হলো না কি হলো অ্যাকচুয়ালি? না, এবার ঠিক হয়ে গেছে, কান কান তালা লেগে গেছিল হঠাৎ করে। ওই দেখো রোপওয়েগুলো দেখো। আর কৈলাসগিরিতে টয় ট্রেন আছে, অনেক কিছুই আছে। উপরে শিব পার্বতীর মূর্তি আছে বিশাল বড়, আরো দেখি কি কি আছে। তো কৈলাসগিরি উঠে এখানে যে কৈলাসগিরি পার্ক আছে, শিব পার্বতীর মূর্তি আছে, অনেক কিছু আছে, বাট আমরা একটু টয় ট্রেনে চড়ে পুরো কৈলাসগিরিটা ঘুরে দেখব। সেজন্য আমরা এখানে বসে আছি, এখানেই টয় ট্রেনটা এসে এখান থেকে ছাড়বে। সেজন্য তো তোমাদেরকে প্রথমে বলে দিই, কৈলাসগিরি আসার জন্য যদি তোমরা রোপওয়ে চড়ে আসো, তাহলে বড়দের জন্য ভাড়া হচ্ছে 150 টাকা করে, আর বাচ্চাদের হচ্ছে 100 টাকা করে পার হেড। ওকে, আর টয় ট্রেনের নন এসিতে হচ্ছে 100 টাকা, আর এসি হলে 150 টাকা করে পার হেড টিকিট। তো যারা গাড়ি করে আসে তারা ওই যে এন্ট্রান্সটা দেখালাম ওখান থেকে তারা কৈলাসগিরিতে পৌঁছাবে। আর আমরা টয় ট্রেনে বসে গেছি, এবারেই ছাড়বে, আর আমরা নন এসিতেই বসেছিলাম, কারণ এমনিতেই যেতে যেতে হাওয়া লাগবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার পুরো পাহাড়টা ঘুরে আসতে কিন্তু 20 মিনিট টাইম লাগে, 20 থেকে 25 মিনিট। খুব স্লোলি যায় ট্রেনটা, ভীষণ জোরে যায় না, আমি তবু ফার্স্ট ক্যামেরা করে দেখিয়েছি, তাও বুঝতে পারবে কতটা আসতে লাগছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। Thank you.
যারা গাড়ি করে আসে তারা এখান থেকে কৈলাসগিরিতে ওঠে, আর আমরা যেহেতু রোপওয়ে করে এসেছি তো আমরা ওই দিক দিয়ে আমরা কৈলাসগিরিতে এন্ট্রি করেছি। সিরিয়াসলি প্রচণ্ড হাঁপ লাগছে। আসলে রাতে জার্নি করে সকালবেলা অবধি জার্নি করে এসে আবার সারাদিন ঘোরাঘুরি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এটা হচ্ছে টাইটানিক সি ভিউ। তোমরা কৈলাসগিরিতে আসলে এখানে এসে একটু ছবি টবি তুলতে পারো। ওকে, টাইটানিক সি ভিউর অবস্থা দেখো, ওখানে ভাঙাচোরা অবস্থা। সুতরাং ওখানে আমি যাচ্ছি না, আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই থেকে দেখো কি সুন্দর, পাহাড়ের পর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। মানে ওখানে পাহাড়, পাহাড়ের পর পাহাড় পাহাড়, আমার কতটা ফোকাস নিতে পারছে আই ডোন্ট নো। প্রচুর পাহাড় এখানে পর পর। হ্যাঁ, আর সেই সব সিটিগুলো আছে। সিটিটা এখান থেকে দেখাচ্ছি, আর এখানে দেখো সি ভিউটা এত সুন্দর আসছে। আর এদিকে আমরা এদিকে টয় ট্রেন চললাম, আর এখন জাস্ট ফিরে যাবো রোপওয়েতে। এদিকে রোপওয়ের পথ, তো তার আগে লাস্ট একটু ছবি তুলে নিচ্ছি। দেখো সিটিটা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, পুরো ভাইজ্যাগ সিটিটাকে দেখা যাচ্ছে। আমরা বিশাখা মিউজিয়ামের মধ্যে এসেছি, এবং বিশাখা মিউজিয়ামের এই ম্যারিটাইম মিউজিয়ামের মধ্যে গেলে আর ফটো তুলতে পারবো না, তো সেজন্য আমি বাইরে থেকে একটুখানি ছবিটা তুলে দিচ্ছি। এখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ম্যারিটাইম মিউজিয়ামের মধ্যে আছে বিভিন্ন রকমের ওই সাবমেরিন, এইগুলো ছোট ছোট মডেল দেখানো আছে, অনেক মূর্তি আছে। অনেক মিউজিয়ামের মধ্যে যেমন যেমন থাকে ওই ধরনের, সেই সময় নেভি ছিল, তাদের কিছু স্ট্যাচু করা আছে এইসব। আর আমরা চলে এসেছি এরপর সাবমেরিন মিউজিয়ামে। এখানে রেট হচ্ছে অ্যাডাল্টসদের জন্য 40 rupees অ্যান্ড চিলড্রেনদের জন্য 20 rupees। আর ওখানে বিশাখা মিউজিয়ামে মনে হয় 10 টাকা করে, মাত্র 10 টাকা, 10 rupees পার হেড টিকিট। তো এরপর সাবমেরিন মিউজিয়ামের মধ্যে কিন্তু কোনো রকম ছবি তোলা যাবে না। ফটোগ্রাফি করতে গেলে 50 টাকা, আর ভিডিও করতে গেলে 200 টাকা করে চার্জ নেবে, সেজন্য আমরা ওগুলো করিনি। তো এটা হচ্ছে পুরো বড় সেই সাবমেরিন মিউজিয়ামটা। এর মধ্যে কিন্তু পুরো ব্যাপারটাকে দেখিয়েছে কীভাবে সব কিছু হ্যান্ডেল করা, তো প্রচুর মেশিনপত্র ইত্যাদি। তো ওটার পরে আমরা আর এয়ারক্রাফ্ট মিউজিয়ামের মধ্যে যাইনি, কিন্তু ওটা আমাদের লিস্টে ছিল, কিন্তু সামনে এরকম একটা প্রোগ্রাম দেখে আমরা যেতে পারিনি। তো ওখানে এরকম ভারতনাট্যম নৃত্য হচ্ছে দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, সবাই এখানে আছে। আর এইটা হচ্ছে ওই সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফ্ট মিউজিয়াম, এটা তো রাস্তার অপোজিটে দুটো, আর তার মাঝখানে ওই এয়ারক্রাফ্ট মিউজিয়াম যেখানে আছে ওই ফুটেই কিন্তু এইরকম একটা স্ট্যাচু বানানো আছে, আর তার সামনে এরকম স্টেজে
এই প্রোগ্রামটা সেট করা হয়েছিল। তো আমরা এরকম একটা নাচ দেখেই আমরা ভাবলাম এখানেই একটুখানি ওয়েট করে যাই। তো এই করতে রাত হয়ে গেছিলো, তাই আমাদের আর এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে যাওয়া হয়নি। তবুও তোমাদেরকে বলে দিই, এয়ারক্রাফট মিউজিয়াম সম্পর্কে একটুখানি বলে দেব। এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে যে এয়ারক্রাফটগুলো আছে সেগুলো হচ্ছে ওই সাবমেরিনগুলোকে ধ্বংস করার জন্য মনে হয় ওগুলোকে খোঁজার এবং সেগুলোকে ডিস্ট্রয় করে ওদের কাজ, এরকম একটা ব্যাপার আমি বুঝেছি। তো এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্টসদের জন্য 70 রুপিস অ্যান্ড চিলড্রেনদের 40 রুপিস। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।